নমস্কার, আমি লিখানি বলতে ভালো পারি, তার মানে আমি ভালো বক্তা নই। বক্তা হিসাবে আমার কোনো খ্যাতি নেই। মহতি অনুষ্ঠানে আমার বক্তব্য করে আপনাদের ভিড় কারণ হতে চাই না। আমার ছোটবেলা থেকে আকর্ষণ ছিল ফুটবল, ছোট গোলাকৃতি চামড়ার প্রতি আকর্ষণের কথা আঁকিলাম ছোটবেলায়। ফুটবল মানে মাঠভর্তি দর্শক, সে স্কুলে স্কুলে প্রতিনিধিত্ব হোক কিংবা ক্লাবে ক্লাবে। রঞ্জিত দাস চিন্তা বাহাদুর তখন তারকা খেলোয়াড়, সুব্রত দাস টপার পজিশন খেলতেন, ওনাকে অতিক্রম করার সাধ্য অনেকেই থাকতো না। সবাই আড়ালে গ্যালারিতে ওনাকে বলতেন কালা পাহাড়, ওনার ছিল কালো এবং স্টপার পজিশনে অটল পাহাড়ের মতো। বড় হয়ে দেখতাম ফুটবল আকর্ষণ হারিয়ে, মাঠে দর্শক প্রায় আসে না, তারকা খেলোয়াড় নেই, মনে শঙ্ক হতো। এক সময় শহরে একটি বনিতি ক্লাবে দায়িত্ব পেলাম, সুযোগ পেলাম ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনার। কিছু তারকা প্লেয়ার না থাকলে দর্শক মাঠে আসবে না, সেরকম মাপের কেউ নেই, বাইরে থেকে আন ঠিক করলাম। ব্যক্তিগত উদ্যোগে নিজের ঘাটের পয়সা খরচা করে বৈরাগের তারকা খেলোয়াড় ও বিশি তারকা প্লেয়ারদের আনার চেষ্টা করলাম এবং সফল হলাম। এত না বললে আপনাদের কাছে বিরক্তই লাগবে। তবু মনাদার সঙ্গে যারা খেলেছে কিরণ গুনসাই না করে থাকি বা গুণবী সিং, ওনার একটু জুনিয়ার যে মোহনবাগানের বর্ষসেরা প্লেয়ার হয়েছিল হাজু, তাকে হাজু বলে ডাকে, রঞ্জন মাঝি, সীমা ও গিরির সঙ্গেও চুক্তিবদ্ধ হলাম 2000 সালে 10 লক্ষ টাকা নিয়ম অগ্রিম নগদ পেমেন্ট করে দিলাম ব্যক্তিগত উদ্যোগে। সীমার সঙ্গে কিছু ঝামেলা হলো হাতারিনি, 2 বছর পর সীমা ও গিরি আগরতলা এসে আদর থামাই বাধ্য হলো এবং টাকা ফিরে দিল। সেই 2 বছরটা খুব আমার জন্য অভিশাপ ছিল, রাজ্যের দর্শকদের কাছে আমাকে অনেক উপহাস শুনতে হয়েছে। কোন একটি পরিস্থিতি সেই ক্লাবের কর্মকর্তাদের চাপে আমাকে কোচের দায়িত্ব নিতে হয়েছিল। সাহস করে প্রশিক্ষণের দায়িত্ব নিলাম এ ডিভিশন টিমের, যে টিমে বিদেশি বিরাজ্যের প্লেয়ার স্থানীয় প্লেয়ার ছিল। দর্শকরা মাঠে ফিরে শুরু আবার সেই আকাশ কাঁপানো চিকার গোল, আমার দল চ্যাম্পিয়ন হোক, সে আনন্দই আলাদা। এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান এই প্রথম নয়। মনে পড়ে 2006 সালে স্পোর্টস স্কুল স্কুল ফুটবলে ভারত সেরা হয়ে, ভারত হওয়ার পর কোন সরকারি উদ্যোগ ছিল না, আমি উদ্যোগ নিয়ে স্পোর্টস স্কুলে খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করেছিলাম। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য আপনারা জানেন সেই ডায়মন্ড সিস্টেমের রূপকার অমল দত্তকে আমন্ত্রণ দিয়েছিলাম, উনি আমার ওনাদের সারা দিয়ে আগরতলায় ছড়িয়েছিলেন। স্কুলের খেলোয়াড়দের উনার দীর্ঘবাসে উদ্ভূত হয়েছিল খেলোয়াড়রা। একটা বিষয়ে বুঝেছিলাম জনগণ সারা খেলোয়াড়রা কে হারিয়ে ফেলে, হাত তালিয়া ভীষণ জোর। সাংবাদিকতার কারণে 2010 সালে ফুটবল থেকেই চলে আসি, কিন্তু আকর্ষণটা পুরো মাত্রাই ছিল। তাই যখন অনূর্ধ্ব-17 দল দেশের সেরা হয় মন খুশিতে ভরে যায়, ওদের অবশ্যই অভিনন্দন প্রাপ্য। আজকের এই মৌতি অনুষ্ঠান সেই রাজ্যের অভিনন্দন জ্ঞাপন। তাদের সংবর্ধনায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অতীত দিনের বাংলার স্বর্ণযুগের শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য, সম্পাদক আমার দাদা শ্রদ্ধেয় শান্তি প্রায় মহোদয়, স্কুল অফ সায়েন্সের কর্ণধার ডক্টর অভিজিৎ ভট্টাচার্যজি, রাজ্য দলের বীর উদ্ধারা চিফ কোচ সহকারী কোচ দ্বয় ম্যানেজার, আমাদের সহ প্রতিষ্ঠান ইলেকট্রনিক মিডিয়া পিবি টিভি আয়োজিত নিরঞ্জনের সেরা বার্ষিক ক্লাবের শ্রদ্ধেয় কর্মকর্তাগণ, এই অনুষ্ঠানে উপস্থিতজন রাজ্যের খ্যাতনামা শিল্পীবৃন্দ, প্রতিবাদী কলম ও টিভি পরিবারের সদস্য সদস্যরা, বিশেষ করে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও ফোটোজার্নালিস্ট বন্ধুগণ, প্রতিবাদী কলমের অসংখ্য শ্রদ্ধেয় পাঠক ও পিবি টিভি দর্শকবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষে ও আমার পরিবারের পক্ষে
সবাইকে জানাই সশস্ত্র প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা। আপনারা অনেক মূল্য সময় নষ্ট করে আমার যাকে সারা দিয়েছেন, এর জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকে অনুষ্ঠানের মূল আকর্ষণ রাজ্য দলের ফুটবলারদের বলব, তোমরা হয়তো একদিন প্রত্যেকে মনা দাও ভালোবাসা ও আশীর্বাদ, তোমরা আমার রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছ, ভবিষ্যৎ আরো করব। আপনারা সবাই জানেন গত প্রায় 10 বছর ইবরার বুকে পত্রিকা দিয়ে একটি পত্রিকা প্রতিদিন প্রকাশিত হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2017 সালে 24শে জুন গভীর রাতে তৎকালীন সরকারের কৌতুকরি আমলারা গভীর রাতে এসে পুলিশ নিয়ে এসে আমাদের পত্রিকা প্রণা বন্ধ দিয়েছিল। আমরা প্রেম থাকিনি, আমরা দিল্লি আদালতে 2 বছর 5 মাস পর আবার পত্রিকা প্রকাশনা প্রকট পক্ষ হয়েছি, কিন্তু যতদিন পত্রিকার বয়স একদমই পত্রিকার প্রশ্ন এমন নজিরাতে নেই। রাজ্য সংবাদমাধ্যমের ইতিহাসে আগাম খবর দেওয়ার নিরিখে এই পত্রিকাটি বহু চর্চিত। ক্রীড়াকে সংস্কৃতি, রাজনীতি থেকে ব্যবসা নিরিখেতে আমরা আক্ষরি করতে নিউজ ব্রেকছি। আমরা ইচ্ছুকদের মতো বলি না যে আমরা উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক পাঠিত পত্রিকা বা এই অঞ্চলের সর্বাধিক মুদ্রিত, কিন্তু আমরা সবার আগে বলতে পেরেছি রাজ্যের সন্তান এবং দিল্লির এক বাসিন্দাই রাজ্য বিজেপি সভাপতি হবেন, আদতে তাই হয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি সভাপতি হওয়ার খবর আমরাই প্রথম ছাপ, আমরাই একমাত্র পত্রিকা যারা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে মুঠবার পুরো পাতা জুড়ে প্রকাশ করেছি। এই কিছুদিন আগেও আমরা আগাম বলেছি হাজারঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী কে হবেন, ঠিক এমন আমরা আগাম বলতে পেরেছিলাম কংগ্রেসের সভাপতি হবেন, বিজেপি সভাপতি কে হবেন 2 মাস আগে বলতে পেরেছিলাম। এমন বললে আমরা 2000টি খবর আমরা ব্রেক করছি। আমাদের সহপ্রচার পিবিটিউর বয়স মাত্র 4 বছর, এই ছোট্ট শিশুটিও অন্যদের মতো দাবি করতে পারে না যে আমরা 1 নম্বর। আমাদের ট্যাগ লাইন পিবিটিউর রাত দিনের অতনপ্রহী রাজ্য কাবন অবাঞ্চ ঘটনা সারা রাত তাই বেড়েছি। এই চ্যানেল ইতিমধ্যেই তসলিমা নাসরিনের গোপন ডেরায় পৌঁছেছে। এই চ্যানেল শর্মিলা চানুর 23 বছরের অনশনের পর প্রথম একান্ত সাক্ষাৎ খেয়েছে। আমাদের জনপ্রিয় অনুষ্ঠান রাজ্যের বুকে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে, যেমন আমরাই প্রথম রাজ্যের সংবাদ মাধ্যমের ইতিহাসে বিজয় দশমী কেন্দ্রিক ক্রীড়ার আয়োজন করছি, এমন কত ঘটনা বলে শেষ হবে না। শুধু এইটুকুই বলবো, প্রতিবাদী কলম পিবিটিউর সাহসের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা আক্ষরি করতেই তৈলমর্দন করতে পারি যে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বর্তমানে এই রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানের রমা ব্যবসা আমরা বুঝি সরকার সাহায্য একটা ব্যক্তি উদ্যোগ হাতে গোনা একজন বিজ্ঞাপনদাতাকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিদিনের লড়াই। এই লড়াই খবরের সাথে, সত্য খবরের সাথে এবং রাজ্যবাসীর মঙ্গলের জন্য লড়াই। আমাদের চরম অর্জন হল আমাদের আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা আপসাতে আমাদের আর কিছুর প্রয়োজন নেই, কারোর সঙ্গে প্রতিগত আমাদের, আমরা 1 নম্বর হতেও চাই না, শুধু খবর প্রথম এবং সবার আগে খবর দেখাবো। খবর আসায় আমরা ব্রেক করতে চাই, শুধু এটুকু আমার বলার। আপনারা ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মশাই আপনাকে। প্রতিবাদী কলম এবং পিবিটিউর সম্পাদক তিনি তার মন্তব্য তুলে ধরলেন, সেই আপনাদের সকলে স্বাগত জানালেন। আমি অনুরোধ করবো এবার আজকের এই আয়োজনে সম্মাননীয় অতিথি শ্রী বাইমং সচিব ত্রিপুরা স্পোর্টস বোর্ড, আপনি দয়া করে আমাদের সকলের জন্য কিছু বলবেন। নমস্কার সবাইকে। আজকের এই শুভ সন্ধ্যা একটা সুন্দর ঘনীভূত অনুষ্ঠানের মধ্যে প্রতিবাদী কলম পিবি24 যে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের দেশে উপবিষ্ট কিংবদন্তি ফুটবলার কলকাতা থেকে সুমনঞ্জন স্যার এবং উপস্থিত আমার মঞ্চে অতিথি এবং আমার সঙ্গে খেলোয়াড় ত্রিপুরা দলের কোচ ম্যানেজার্স এবং এই অনুষ্ঠানে অভিভাবক এবং সজ্জন মণ্ডল সবাইকে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা। আমি ভালো বক্তা নই, আমরা স্পোর্টস দপ্তরের লোক, জাস্ট এই কথাই বলবো যে এই ধরনের একটা ভারত সেরা হওয়ার পর এই প্রথম আমি আবার আমাদের দলকে সম্বর্ধনা দেওয়ার, আমি অসংখ্যভাবে আনন্দিত
এবং এই পিস মিডিয়াম তথা প্রতিবাদ কলম এবং 24 PB24 ফ্যামিলিকে অসংখ্য আলোচনা করছি। তো আজকের এই মঞ্চে আমরা এই মুহূর্তের মধ্যে আমরা আসেন, এর কারণ হচ্ছে আমাদের সেই বীর যোদ্ধা ত্রিপুরার ফুটবল খেলা এবং তার পাশাপাশি আমাদের যার কোচ